আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রূপগঞ্জের রূপসী এই গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি ফালতু বকবকানি বাদ দিয়ে সরাসরি গল্পে চলে যাই। জানো না, তাহলে চল কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি। নাফিজা বিস্মিত হয়ে বড় বড় চোখ করে তাকালো ইমরানের দিকে। ইমরান ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি রেখে বলল, এভাবে তাকানোর কী আছে, তোমার তো যখন তখন অদ্ভুত ফিলিং হয় আর বারবার মতামত পাল্টে যায়, এখন যেহেতু মত আছে তো চলো ঝটপট বিয়েটা সেরে আসি। ইমরানের দুষ্টুমি বুঝতে পেরে আর নাফিজার চেহারায় লজ্জিত ভাব ফুটে উঠেছে। সে বাইরের দিকে তাকিয়ে বলল, আপুরা এবার আপনাকে সত্যি সত্যি ত্যায্য করবে। ইমরান বলল, আচ্ছা, আমার তো সেটা দেখার ইচ্ছে যে বউ কী করবে। নাফিসার কথা বাড়ালো না, কিন্তু ইমরান সত্যি সত্যি কাজী অফিসের সামনে এসে গাড়ি থামালো। তা দেখে নাফিসা অবাক দৃষ্টিতে তাকালো, ইমরান কি পাগল হয়ে গেছে? নাফিসাকে এভাবে তাকাতে দেখে ইমরান বলল, চলো। কথাটা বলে ইমরানও নেমে গেছে গাড়ি থেকে আর নাফিসা হতবাক। নাফিসার চেহারা দেখে ইমরান হেসে বলল, কি হলো চলো। নাফিসা সামান্য ভয়ের তো কণ্ঠে বলল, আমি বাসায় যাব। ইমরান বলল, বাসায় তো যাবই, তবে তার আগে বিয়েটা করে যাব, তারপর ডিরেক্টলি তোমার শ্বশুর বাড়ি। নাফিসা বলল, না। ইমরান বলল, না মানে? এটুকু আসতে আবার মত পাল্টে গেল? নাফিসা বলল, এভাবে বিয়ে করার মত কিন্তু আমি দেইনি। ইমরান হাসতে হাসতে একটু পিছনের দিকে চলে গেল। নাফিসা উঁকি দিয়ে দেখল সে তো কাজ অফিসে নয়, পাশের রেস্টুরেন্টে যাচ্ছে। নাফিসা সামান্য হেসে জানালা দিয়ে মাথা বের করে বলল, নেমে আসবো? ইমরান পিছু ফিরে বলল, না বসো, আমি আসছি। ইমরান কিছু খাবার কিনে আনলো। খাবার কিনতে যতটা না লেট হচ্ছে তার চেয়েও বেশি লেট হয়েছে জনগণের সাথে সেলফি তুলতে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ভিতর থেকে এগিয়ে আসতে আসতে বাইরে এসে গেছে। পিছু নিতে নিতে গাড়ি পর্যন্ত এসে পড়তে পারে, তাই ইমরান সেখানে দাঁড়িয়ে সেলফি তুলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। নাফিসার দিকে খাবার এগিয়ে দিয়ে সে গাড়ি স্টার্ট দিল। জোস ও কোকাকোলার সামনে রেখে প্যাকেট হাতেই রাখলো নাফিসা। প্রায় 5 মিনিট ধরে গাড়ি চলছে, নাফিসা এখনও প্যাকেট হাতেই রেখে বসে আছে। ইমরান বলল, বসে আছো কেন? নাফিসা বোকা বনে গেল, গাড়ি চলছে বসে থাকবো না তো কী করব? সে বোকার মতোই প্রশ্ন করে বসলো, তো কী করব? ইমরান বলল, প্যাকেট কি কলো নিয়ে বসে থাকার জন্য দিয়েছি? নাফিসা বলল, আমি খাবো। কেন, তোমার দাঁত নেই? নাফিসা সামান্য ব্রোকোচকে বলল, আমি খাবো না এখন, একটু আগে মাত্র বাসা থেকে খেয়ে এসছি। ইমরান বলল, আস্তে আস্তে হজম হয়ে গেছে, খাও। নাফিসা বলল, সম্ভব না, আপনি খান। ইমরান বলল, তুমি প্যাকেট খোলোনি, আমি খাবো কী করে? নাফিসা দ্রুত প্যাকেট খুলে দিল। বাঁদিকে থাকা ইমরান বা হাতে নিতে গেলে নাফিসা বলল, আমি দিচ্ছি। নাফিসা তার সামনে সামনে মুখের সামনে ফ্রেঞ্চ ফ্রাই তুলে ধরলে ইমরান মুখে না নিয়ে মুচকে এসে ডান হাতে নিয়ে বলল, এটা বিয়ের পর করতে গেল উপকার আর পেল লজ্জা। যার ফলে নাফিসা বাইরে তাকিয়ে রইল এবং বলল, গাড়ি পার্ক করে আগে খেয়ে নিন। ইমরান বলল, বেশি খাবো না, আমিও বাসা থেকে নাস্তা করে বেরিয়েছি, তোমার জন্য নিয়ে নিলাম, তোমাকে নিয়ে এখন রেস্টুরেন্টে যাব না, তাই প্যাকেটে করে গাড়িতে নিয়ে আসছি, কিন্তু আমার উদ্দেশ্য যে ব্যর্থ, কিছু একটা তো খাও, জানি সময় খাওয়ার মজাটাই যেটা তুমি ইগনোর করছো। নাফিসা বড় প্যাকেট থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটটা তুলে ইমরানের ডান পাশে রাখলো, যাতে ডান হাত দিয়েই নিয়ে খেতে পারে। আর জুসের বোতলটা হাতে নিয়ে বলল, আমি এটা খাই। অতঃপর বোতলের মুখ খুলতে খুলতে বলল, সানগ্লাস তো চোখে রাখলে সুন্দর দেখায়, গলা জ্বলছে কেন? তখন রেগে খুলতে বলল আর এখন নর্মাল হয়ে সুন্দরভাবে বলছে, তাই ইমরান মুচকে এসে সানগ্লাসটা তার দিকে এগিয়ে দিল। নাফিসা সামনের দিকে তাকিয়ে বলল, আমি পড়ার জন্য বলিনি, আপনার চোখেই ভালো মানায়। ইমরান সানগ্লাসটা আবার টি শার্টে ঝুলিয়ে বলল,
রূপসী কি আমি সানগ্লাসে দেখব নাকি? এক পলক তুমি দর্শনে, দৃষ্টিতে কোনো আবরণ রাখবো না তোই আমি। নাফিসা বলল, ইস, তখন যে রাখলেন। ইমরান বলল, খেপেছিলে না খুব? যখন দেখবো তুমি এভাবে খেপে যাচ্ছ, তখন সানগ্লাস পরে পরে দৃষ্টি লুকিয়ে আরও রাগিয়ে দিব তোমায়, বলে ইমরান নিঃশব্দে শরীর কাঁপিয়ে হেসে উঠল। আর নাফিসা লজ্জায় বাইরে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে সে কীভাবে কথা বলছিল তার সাথে, তা মনে হতেই লজ্জায় মিশে যেতে ইচ্ছে করছে। তিন চার ঘন্টা তারা গাড়িতে ঘুরেছে। একবার শুধু বাহাদুর শাহ পার্কে নেমে হেঁটেছিল 15-20 মিনিটের জন্য। নাফিসার ভালোই লেগেছে এই কড়া রোদ আর তীব্র বাতাসের ঘন্টার পর ঘন্টা গাড়িতে ভ্রমণ করতে। এর মাঝে ইমরানের ইচ্ছে দুজনেই একটু পরপর খেয়ে সম্পূর্ণ খাবার শেষ করেছে। অতঃপর নাফিসাকে তাদের বাসার কাছাকাছি নামিয়ে দিয়ে গেছে, কিন্তু বাসার সামনে আসেনি ইমরান, কারণ কেউ দেখলে আবার তাকে বাসা যেতে বলবে, কিন্তু সে যে এখন যাবে না। কোকাকোলাটা খায়নি তারা, নাফিসা খায় না, আর ইমরানের পেট ফুলফিল। তবে বাসার সামনে এসে সেটা নাফিসার হাতে ধরিয়ে দিল সাইদকে দেওয়ার জন্য। আরও কিছু কিনে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু নাফিসা নিষেধ করল। পরদিন ল্যাব থেকে আসার সময় আইসক্রিম কিনে নিয়ে এসেছে নাফিসা। দুপুরের লাঞ্চ করে সোফায় বসে সে আর সাইদ দুইটা চামচ নিয়ে এক বাটিতে খাচ্ছে, আর টিভিতে মিনা কার্টুন দেখছে। কি যেন কলিং বেল বাজালো। নাফিসা সাইদকে বলল, সাইদ দরজা খুলে দিয়ে আয়। সাইদ মুখরে পড়ে বলে দিল, পারবো না, তুমি যাও। নাফিসা বলল, একটা থাপ্পড় দেব, যা বলছি। সাইদ বলল, না। নাফিসা বলল, ফাজিল একটা, আমার আইসক্রিম দে। নাফিসা রেগে বাটি নিয়ে চলে গেল দরজা খুলতে। একসময় দরজার বাইরে ইমরানকে দেখে চমকে গেল। ইমরান ব্রুনাচ্ছে বলল, কি? নাফিসা বলল, আপনি এখানে? কথা বলতেই পিছনে পারভেজ ভাইয়া ও সোমিয়াপুকে দেখতে পেল নাফিসা। ইমরান বলল, এ সময় আইসক্রিম খাওয়া ধরেছ? নাফিসা বলল, গরমে আইসক্রিম খাবো না তো কি, চা কফি খাবো। তাও ঠিক, কিন্তু এই গরমে এমন বরফ গিলতে থাকলে সর্দি কাশিতে আক্রান্ত হবে, ভিতরে যেতে দেবে না নাকি? নাফিসা দরজার কাছ থেকে সরে এসে বলল, ও হ্যাঁ আসুন। সবাই ভিতরে এসে সোফায় বসল। সুমি বলল, উফ কী গরম পড়েছে, নাফিসা ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে আয়। নাফিসা বলল, ওকে বসো, আমি আসছি। নাফিসা পানি এনে আপুর কাছে দিল। তার মা এসে তাদের সাথে কথা বলল। সাইদ এদিকে সুযোগ পেয়ে সব আইসক্রিম বেনিশ করে ফেলেছে। নাফিসা তাদের উদ্দেশ্যে বলল, তোমরা কি এখন আমাকে নিতে এসছো? আমি কিন্তু যাব না। পারভেজ বলল, যাবে না কেন? না গেলে বেঁধে নিয়ে যাব। নাফিসা বলল, না ভাইয়া, আমি কিছুদিন এখানে থাকব। সুমি বলল, 5 মিনিটের মধ্যে রেডি হ, শপিংয়ে যাব, পরে এসে থাকিস। নাফিসা বলল, এখনই শপিং? সুমি বলল, এখন নয় তো আর কবে, সময় নেই বেশি, তাড়াতাড়ি যা। নাফিসা বলল, আপুরও যাবে না? সুমি বলল, আপু সুমন ভাই আর শান্ত সকালে বেরিয়েছে একটা কাজে, সেখান থেকে এখন শপিং মলে যাবে, পাবেল অফিস থেকে যাবে, আর আমরা এখান থেকে সবাই শপিং মলে যাচ্ছে। আর নাফিসার মা জিজ্ঞাসা করলো, বাচ্চারা কোথায়? মা বাবার কাছে বাসা রেখে আসছি আন্টি, ওদের নিয়ে ঘুরতে পারবো না। নাফিসার মা বলল, আচ্ছা ভালো হয়েছে, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে নাও। না আন্টি, মাত্র খেয়ে এসছি। নাফিসা তুই দ্রুত যা, দেরি হলে তারা আবার লাগালাগি শুরু করবে, তাছাড়া বাচ্চাদের বাসা রেখে পালিয়ে এসেছি, তাড়াতাড়ি ফিরতে হবে। নাফিসা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে এলো। গাড়ির পাশাপাশি ইমরান ড্রাইভিং সিটে বসেছে, আপুদের সামনে ইমরান পাশাপাশি বসবে না, তাই নাফিসা পিছনের সিটে বসে পড়ল এবং সুমির উদ্দেশ্যে বলল, আপু তুমি এখানে আসো, ভাইয়া সামনে বসো। সুমি বলল, ওকে। পারভেজ বলল, সে কি নাফিসা, ইমরানের সাথে বসতে? নাফিসা কিছু বলার আগেই ইমরান জবাব দিল, না ভাইয়া, আপনি সামনে এসে পড়ুন, বিয়ের আগে নাকি কিছু রুলস আছে, সেগুলো মানতে হবে তো। ইমরানের বিদ্রুপে নাফিসা বেঞ্চি কাটল। পারভেজ সামনে বসতে বসতে বলল, সেটা আবার কেমন? ইমরান মুচকি হেসে বলল, যেমন ধরুন গাড়িতে একসাথে বসতে পারবে না। নাফিসা হেসে উঠল এবং বলল, সুমি আমাদের বিয়ের আগে এমন রুলস ছিল না কেন? সুমিও হেসে জবাব দিল, থাকবে কীভাবে, আমি কি তোমাকে আগে থেকে চিনতাম? পারভেজ বলল, তাও ঠিক। তারা সারা রাস্তা কথা বলতে বলতে শপিং মলে পৌঁছে গেল। শান্তা আপুরা সবাই যুক্ত হয়েছে। শোরুমে প্রবেশ করে তারা বিয়ের জন্য শাড়ি দেখতে লাগলো। ইমরান বলল, বিয়ের জন্য শাড়ি দেখো না, রিসেপশনের জন্য দেখো। নিলাও কারণ জানতে চাইলে ইমরান বলল, বিয়ের শাড়ি আমি অর্ডার করে এসেছি। নীলা বলল, কোথায়? ইমরান বলল, রূপগঞ্জে। সুমি বলল, আচ্ছা তাহলে বাকিটা আমরা কিনে নেই। অতঃপর তারা রিসেপশনের জন্য শাড়ি দেখতে লাগলো। নাফিসা তাদের কাছ থেকে কেটে পড়ল এবং পিছনের ইমরানের কাছে চলে এলো। তাকে সরে আসতে দেখে ইমরান বলল, পিছনে এলে কেন, পছন্দ হয় না?
নাফিসা বলল, আমাকে রেখে একা একা বিয়ে শাড়ি পছন্দ করে এসছেন? ইমরান বলল, তোমাকে রেখেই করতে হলো, কি আর করবো, তুমি তো আমাকে পাত্তাই দাও না। নাফিসা বলল, আরও কত কি বলবেন, এখন কী শাড়ি অর্ডার করেছেন রূপগঞ্জে? ইমরান হেসে বলল, তো পিছনে আসার মেইন কারণ এটা? নাফিসা বলল, বলুন। ইমরান বলল, জামদানি। নাফিসা অবাক, খুশি হয়ে বলল, কেমন শাড়ি দেখান। ইমরান বলল, আমি কি এখানে শাড়ি নিয়ে এসেছি? নাফিসা বলল, ছবি তুলে আনেননি, ওটা দেখান। ইমরান বলল, না পরে দেখবে। নাফিসা বলল, না এখন। ইমরান বলল, বলছি না পরে দেখবে, এখন শপিং করতে এসছো, শপিং করো। নাফিসার চেহারা সামান্য বিরক্তি নিয়ে আবারও সামনে চলে এলো। ঘুরে ফিরে সবাই শপিং করে নিল, রাত প্রায় 10টা বেজে গেছে, তাই তারা সেখানে রেস্টুরেন্টে ডিনারের জন্য গেল। সব জায়গায় মেয়েদের আগে গমন, অর্থাৎ লেডিস ফার্স্ট। মেয়েরা সবাই চেয়ার টেনে বসে পড়ল, অতঃপর ছেলেরা বসতে লাগলো। নাফিসার পাশের সিটটা খালি ছিল, কিন্তু ইমরান ইচ্ছাকৃতভাবে বিপরীতে বসলো। সব সিট বুকিং হওয়ার পর পারভেজ খাবার অর্ডার করে নাফিসার পাশের ফাঁকা সিটে বসতে বসতে তাদের উদ্দেশ্যে বলল, এটাও কি রোলস? ইমরান হেসে জবাব দিল, ধরে নিন তাই তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ভালো থাকবেন অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।